ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جيت رواية جتابني بولشن دجال قطعة. صحيح. حديث. منذ سندهن الى الرسول صلى الله عليه وسلم مولتن. من حفظ عشر آيات من أول سورة الكهف أو من آخرها وسم من الدجال. ديركم الروايات موجود. كي وجدي سورة الْكَهْفِ প্রথম দোষ আয়াত মুখস্ত করে আল্লাহ তাকে থেকে বাঁচাবেন আর কোনো কোনো আয়াতের শেষ শেষ দোষটি আয়াতের কথা তো প্রথম দোষটি আয়াতই বেশ সঠিক আর চেয়েবারের কথা হচ্ছে তার মানে কি শুধু মুখস্ত করা না মুখস্ত করা এবং আয়াতের অর্থ বোঝা অর্থ বোঝা তাই একটু অনুধাবন করবেন আল্লাহ পাক কি দিয়েছেন আল্লাহর একত্রবাদের কথা এখানে আছে সর্বপ্রথমে আল্লাহর আল্লাহ পাক শুরু করেছেন এইটা কিতাবের কথা আছে এই কিতাবের বিবরণ কিতাবে যা আছে সবই সত্য আল্লাহ এই কিতাবে আঁকা বলতে আঁকা বাঁকা বলতে কিছুই নেই বক্রতা বলতে কিছুই নেই তারপরে আল্লাহর কোনো সন্তান নাই সে কথা উল্লেখ আল্লাহর একতবাদের কথা এক উল্লেখ হয়েছে এদিকে ইংরেজি মানুষ অনুধাবন করবে আল্লাহর একতবাদের কথা আর এই দোষ আয়াতে যেগুলো আছে ওগুলো ভালো করে বুঝবে যদি এরকম হয় তখন যখন দ্য জালকে দেখবে তখন সে বুঝবে এটা তো জাল কারণ আল্লাহর সাথে কারোর তুলনা হয় না সব আল্লাহ তো আয়াত এই দোষ আয়াতের অর্থ বুঝা এর উপর বিশ্বাস রাখা এটা হলো মেন কথা এখানে আল্লাহ রসুন ইসলাম যে বলেছেন তার মানে এটা না আপনি নির্দিষ্ট করে সকালে পড়বেন বিকালে পড়বেন অথবা দশবার পড়বেন তিনবার পড়বেন এরকম কিছু না আপনি মুখস্থ করুন অনুধাবন করুন হ্যাঁ এর উপর বিশ্বাস রাখুন এটা হলো আপনার কাজ انزل على عبدين كتاب ولم يجعل له عوجا قيما لينذر باسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا حسنا كتابه দিয়েছেন ওগুলোর আমরা আপনি আপনি চলুন তো এই শুধু দশ আয়াত পড়াই মানে এইটুটু এতটুকুই না কিতাবের কথাও আছে একদম শুরুতেও কোরআনের কথা আছে আমাদের উচিত এটা এই দেশ আয়াত পড়ব মুখস্থ করব আর অনুধাবন করবো কী আছে না আছে আল্লাহর কালাম পড়ি আল্লাহর কালাম সম্পূর্ণ কোরআন যতটুকু পড়ি কোরআনের বিধান সব মানে আল্লাহর হুকুম হাকাম মেনে চলি তাহলে আর যদি যদি আমি পড়ি মুখস্ত করি আল্লাহ আমাকে হেফাজত করবে দজ্জালের ফিতনা থেকে এজন্য কোনো অন্য রেবায়াত এসছে আল্লাহ রসুন সাল্লাম অন্য রেবায়াতে বলেছেন যদি কেউ যদি কাউকে দজ্জাল পেয়ে যায় তাহলে সে জন্য এই দশটি আয়াত পাঠ করে এরকম আচারও আল্লাহ আমাদের হেফাজত করুন ফিতনা থেকে বাঁচার অন্যতম মাধ্যম হচ্ছে দোষ এত অনুধাবন করবেন ফিকির করবেন অর্থ জানবেন আর আমল করবেন যেভাবে ইঙ্গিত আল্লাহ আমাদের হেফাজত বস এটা এতটুকুই যথেষ্ট এটা কোনো সর্ত না يعني دش عاد برومو دو ملي دش بار و طبا شكار و طبا بيكار اي رقم كيتو حديث بارك الله فيك والسلام عليكم ورحمه الله وبركاته